এরকম মাছ কখনো মরে নাই, হয়তো কোন বিষাক্ত খাবার বা কোনো বিষাক্ত কিছু দেওয়া হয়েছে যার জন্য মারা গেছে। প্রথমে দুই একটা মাছ মরা ভাসতেছে, তো পরবর্তীতে দেখা যায় যে পরের দিন আবার এর পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। এগুলো যারা করছে এর একটা সুষ্ঠু বিচার আমি দাবি করছি। বরিশাল ব্রজমোহন কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসের পুকুরটিতে প্রথম গত 6 সেপ্টেম্বর মাছ পচে পানিতে ভেসে উঠতে শুরু করে। তার দুদিনের মধ্যে সব মাছই মরে ভেসে ওঠে। এসব মাছ বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত 4 বছর কয়েক ছাত্রনেতার যোগসাজশে কলেজের 7টি পুকুরে স্থানীয় প্রভাবশালী মহল মাছ চাষ করত। তবে সমালোচনার মুখে সম্প্রতি পুকুরগুলো নিয়ন্ত্রণে নিয়ে কলেজ কর্তৃপক্ষ মাছ চাষ করে। এখানকার মাছ কলেজ ক্যান্টিনে সরবরাহ করা হয়। প্রভাবশালী মহলের হাত থেকে পুকুরগুলো বেদখল হওয়ায় বিষ মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ ছাত্রদের। মাছ হলের স্টুডেন্টরাই খাইতো, কিভাবে কি হয়েছে এটা আসলে আমরা এখনো পর্যন্ত কেউ জানি না। এরকম মাছ কখনো মরে নাই, হয়তো কোন বিষাক্ত খাবার বা কোনো বিষাক্ত কিছু দেওয়া হয়েছে যার জন্য মারা গেছে। এই বিষয়ে সঠিক তদন্ত চাই আমরা, কারণ এই মাছগুলো তো আমাদের হলের ছেলেরাই খাইতো এবং সাধারণ শিক্ষার্থীদেরই মাছ, এটা মারা গেলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের লস। ঘটনা তদন্তে কমিটি গঠন করে থানায় সাধারণ ডায়েরি করেছে কলেজ কর্তৃপক্ষ। সন্দেহ করা হচ্ছে যে কীটনাশক অথবা বিষাক্ত কোনো পদার্থ মিশ্রণ থাকতে পারে, সেই বিষয়ে তদন্ত করার জন্য অনুরোধ জানাইছি। এখানে বিষ প্রয়োগ করেছে, তো এটা আমরা সেটা সাথে সাথে আমরা থানাকে অবহিত করেছি এবং এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিএম কলেজে ছাত্রদের জন্য 4টি এবং ছাত্রীদের জন্য 3টি হল রয়েছে। এসব হলে 2000-এর বেশি শিক্ষার্থী থাকে। কলেজটিতে পুকুর রয়েছে 7টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।